মাতাল মধু মাতাল বলে তাও মেনে নেওয়া যায় যে ঠিক আছে মধু মাতাল আমাকে একটা জিনিস কিনে দিতে গেলে তোমার হাজার বার রুকো যারা সবর করো হাই এভরিওয়ান গুড ইভিনিং এখন যেহেতু ইভিনিং তাই বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অ্যান্ড রাজা তো আজকে যে প্র্যাঙ্কটা করতে যাব তোমরা তো থাম্বনেল দেখে জেনেই গেছো বাট জানি না সাকসেসফুল হবে না আনসাকসেসফুল হবে তো যাই হোক আমি তো কোনো রকম একটা ডুপ্লিকেট ডিভোর্স পেপার জোগাড় করেছি তো দেখবে ও এখনও আসেনি বাড়িতে তার আগে আমি ইন্ট্রোটা করে রাখছি ও আসলে ক্যামেরাম্যানে সেট করে তোমাদেরকে দেখাবো তো ও আসুক বাড়িতে ক্যামেরা সেট করি তারপর দেখা হচ্ছে শোনো তোমায় কিছু বলছি আমি ফোনটা রাখো এক মিনিট দাঁড়ানোর টাইম নেই আমি মজা আয়েগা না ভিড়ো তোমাকে কদিন ধরে বলেছিলাম না যে তোমার সাথে আমার কথা আছে কথা আছে আমি সিরিয়াসলি কিছু বলছি বলেছিলাম না যে আমি কাজে করে দেখাবো এবার তোমাকে তোমার তো আমার কোনো কিছুই ভালো লাগে না না কাজে ঢুকবো না এটা আস্তে আস্তে কথা বলছি কন্টেন্ট কন্টেন্ট তো হয়েছে ওগুলো নিয়ে করো এখন সে তো করবোই বাইরে বেরিয়ে কোনো কাজ করতে হবে না মেয়ে এখন দেখছো না ছোট শেষ সেটা সম্পূর্ণ আমার আমার ব্যাপার আমি যথেষ্ট স্বাধীন হয়েছি আমি নিজে মনে করি অন্ধ না এখন মেয়েকে দেখছো না ঠিক আছে থাকে না কারো কাছে পরে কাজে বাজে ঢুকে আমি তোমাকে বলেছি না আমি অত কিছু জানি না তোমার আমার তো কোনো কিছু ভালো লাগে না সব থেকে বড় কথা তখন বললাম যে তোমার আমার কিছু ভালো লাগে না এটা এটা তো বলার বলার কি আছে তো জানি সবাই যাই হোক আমি আমি নিজের থেকে তো ফিল করি সেদিন গিয়ে এমন একটা রোজ রাতে রোজ দিয়েছিলাম রোজটা কোথায় আছে জানো তুমি রোজটা কোথায় আছে আমি যদি ব্যাক ক্যামেরায় যদি করে দেখাতাম যে তুমি যেটা কি করেছিলে সেটা কি দেখাতাম বয়স হয়ে গেছে কাজ পাজ নেই ও জানো বাচ্চা বাচ্চা হয়ে গেলে কোনো ইয়ে থাকে না সেটা না সব কিছুর একটা সময় আছে না সময় তাহলে তাহলে তুমি এখন কি বলতে চাও তাহলে তুমি এক কাজ করো একটা কথা বলি আমি তোমাকে বলেছিলাম যে আমি নিজে নিজে এবার করে দেখাবো একটা প্রেম লাইফ আর একটা বিয়ের লাইফ পার্থক্য হয় যেন এটা হচ্ছে ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি আমি বলেছিলাম না কদিন ধরে কে এনে দিল আবার তুমি কে সব হ্যাঁ সব আবার কে এনে দিল কে এনে দেবে আমি জানি না মনে হচ্ছে যে আমাদের রেজিস্ট্রি করেছিল সেই আবার ডিপোজিট করা কম করো না না আমরা আমি আর পারছি না থাকতে তোমার সাথে আমি অনেক কেন তোমার স্বামী কি মদমাতাল যে তোমার স্বামী তোমাকে করতে দেবে বলে তাও মেনে নেওয়া যায় যে ঠিক আছে ও মদমাতাল তাহলে তোমাকে সময় দেয় না তাও একটা জিনিস কিনে দিতে গেলে তোমার হাজার বার কথা শোনাতে হয় যে এখন মেয়ে হচ্ছে সবকিছু ভাবতে হয় না দায়িত্ব বেড়েছে বুঝো না ও তোমার ভাব তার মানে আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই এটা বলছো অবশ্যই তারপরে যতটা পাচ্ছি ততটা তো করছি বলো না সেটা তো আমাকে 10 বার আদায় করে নিতে হয় না আমি 10 বার এটা তো সম্পত্তিটা মধ্যবিত্ত পরিবারে সেটা চলে আমি 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 বুঝেছি আমার আর ভালো লাগছে না আমি সিরিয়াসলি বলছি এবার বাজে কথা কম বক না আমি আর পারছি না তোমার সাথে থাকতে এনাফ এনাফ ইজ এনাফ কারণ রোজ রোজ এক অশান্তির থেকে ভালো আমি আমার মতন বলেই আমি আমার মতন বলেই যাই তুমি তোমার মতন চুপ থাকো একজন বলেই যাবে বলেই যাবে বলেই যাবে কারণ দুজন একসাথে বললে তাহলে ঝামেলা অশান্তি বেশি হয় তাই একজন আমি একা কেন বলবো একা কেন বলবো তুমি একাই বলো তুমি একাই ঝগড়া করো একাই বকো এই এখন যেমন বকছো একা একাই গজব বেজ্জতি হ্যায় তুমি তোমার মতন ইয়ে করো যেটা সাইন করো নাটক কম করো গিয়ে মেয়েকে না আমি আমি সে করে নেবো
ঝগড়াও যেমন কিছুক্ষণের জন্য আবার মিলও কিছুক্ষণের জন্য হয়ে যায়। কটা সময় তোমার হয়েছে বলো যে তুমি আমাকে মানিয়েছ? আমি কোনো কিছু নিয়ে রাগ করেছি? রাগ হলেও তোমাকে আমি সেটা কোনো কিছু নিয়ে দেখাই না। অনেক ঝেলেছি তোমার সবকিছু, তোমার কালো কাজ এই কাজ সব মাথা পেতে নিয়েছি, কথা কম বলো নিজেও আছে। আমার ভালো লাগছে না। তুমি কি চাও বাবা মাকে ডাকি? তুমি কি চাও বাবা মাকে? তুমি কি ডাকবে? আমি ডাকবো? ডাকবো তো অবশ্যই, সে তো ডাকবোই। সাইন করবে তারপর ডাকবো? না কোনো সাইন না, সাইন হবেই। বাজে জিনিস রাখে, সে বাজে চিন্তা করে। তোর মাতে ঢোক কি করে? সারাদিন ঘরের কাজ করো না, এর জন্য এসব বাজে চিন্তা করে। এসব বাজে চিন্তা মাথায় করে। এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। দু বছরে কটা রাত, কটা দিন, কটা সন্ধে, কটা বিকাল, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা হয় তুমি জানো? বলো যে আমি কতটা হ্যাপিলি কাটিয়েছি। বাবা কত সময় তোমাকে হ্যাপি করেছি আমি রাতের দিকে। নোংরা নোংরা কথা বলছিস। ও মাই গড, ওয়াও, কি গম্মার না, সিরিয়াসলি বলছি। এবার আমি রেগে যাচ্ছি, কি হলো এসব? এসব করা আমি সব পছন্দ করি না, কাজ ফাজ দিয়ে এসেছি, আমার সব ভালো লাগে না। না ওই যে ঘুম টুম পড়াবে, ওঠো। মেয়েকে তো খাওয়াও, মেয়েকে আমি আমার বাড়ি গিয়ে খাওয়াবো। ডিউটি আমার হাজবেন্ডের চেয়ে আমি তোমার মেয়ের আয়া ডিউটি পয়সা দিয়ে বুঝি? জব বেজতি হ্যায় তাড়াতাড়ি। নো নেভার, নেভার তো ফেভার। নো নেভার, ইয়ার কি মারছি না, ইয়ার কি চলে যাবে। ওঠো ওঠো ওঠো, আমার ভালো লাগছে না। আমি টিপছাপ দিতে পারি, আমার আমি টিপছাপ দিতে পারি। টিপ এখানে ইয়ারকি মারছি না আমি, টিপছাপের কি আছে? কারণ তুমি কি ইয়েতে চাকরি করছো না? টিপছাপ সই কর। আমার ভালো লাগছে না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কইলে তুমি আমার ভালো লাগে না, আমি কত কষ্ট করে এটা জোগাড় করে এনেছিলাম ক্যাফে থেকে। প্র্যাঙ্ক ছিল, ওই দেখো ক্যামেরা ঠিক ভাবে ওঠো। আমি মজা আয়েগা না ভিড়ো মেরে সাথ প্র্যাঙ্ক। ঠিক আছে এটা বদলাম নেব। এই বাবার ফোনে রেকর্ড হচ্ছিল বাবার ফোনে। আজ থেকে আসার পর তারপরে এসব হাই করলাম। হ্যাঁ কতরে দুঃখ পেয়েছে এটা সত্যিকারের কথা দাও, তুমি ছেড়ে দিতে? হ্যাঁ সত্যিকারের। এইসব ক্যামেরা দেখে এইসব আর বলো না। সকাল বিকেল মিলিয়ে অ্যাডজাস্ট করেই পড়েন না বল, তোমার 15টা এনার দায়িত্ব বলো।
ফাইনালি হ্যাঁ তুমি এটা ছিললে কেন আমি তো একটি ফটোও নিয়ে নিও ডাড সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বলো প্র্যাঙ্কটা কেমন করেছি ওর ওপরে দেখতেই পেয়েছো নিশ্চয়ই এরকম আরও ভালো ভালো প্র্যাঙ্ক আসবে আমার চ্যানেলে তোমরা এইভাবে আমার পাশে থেকো এটা করলাম ওর ওপর ডিভোর্স প্র্যাঙ্ক যেমনটা বলেছিলাম যে আনসাকসেসফুল হতেও পারি সো হইনি আমি এবার সাকসেসফুল হয়েছি আমি ভালো করে জানতাম ওরকম কিছুই করবে ছিঁড়ে ফিরে দেবে আগেই বলেছিলাম তাই ওই ক্যাফের থেকে আমি না তাও আবার আমার এক ননদের বর ও এনে দিয়েছিল আমাকে আমি সন্ধ্যেবেলা বসে ফিল আপ করেছি তোমার মেয়েটা আন্টারি করছে সো আজকের ব্লগটা এখানেই রাখছি এটা করে দাও তুই একটু কাঁদতে পারতি আরো সিরিয়াস হও।